ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে বুঝতেই পারছো সেজে গুজে রয়েছি। আজকে যাবো হচ্ছে বাপের বাড়িতে। আজকে হচ্ছে দোল পূর্ণিমার আগের দিন, তো দোল পূর্ণিমায় স্পেশাল একটা ব্লগ বাপের বাড়ি আসছে, তোমরা অবশ্যই দেখতে পারবে। তো সাথে থাকো, বাপের বাড়িতে আজকে কী কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো, সাথে থাকো দেখতে থাকো। ব্যাগ গুছিয়ে নিয়েছি, এবার রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আর এই যে সোনা রেডি হয়েছে, তো এখন বেরোবো আর তোমাদের সাথে অবশ্যই হোলির ব্লগটা শেয়ার করব। আর তাছাড়া আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, সেই উপলক্ষে যাওয়া হচ্ছে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এই যে সব গুছিয়ে গেছে, ব্যাগ নিয়ে গেছে, তো চলো। আর সোনা কী কী নিয়েছো? পিচকারি টিচকারি দেখাও একটু। পিচকিরি আবির এখানে রয়েছে, তো চলো কাছে। ঠিক আছে চলো ওখানে গিয়ে শেয়ার করবো সমস্ত কিছু। দেখতে সাত সমুদ্র তেরা নদী পার করে চলে এসেছি মায়ের কাছে। ওই মা মা এখন ঠাকুরের বুঝাচ্ছে, যেহেতু কালকে পুজো হবে নারায়ণ পুজো। এই যে এখানে সব খেলা করছে, এদের এখনই দোল লেগে গেছে। চলো আবার পরে দেখা হচ্ছে। এটা হচ্ছে মায়ের গাছের গোলাপ ফুল, দেখো কত সুন্দর। এর আগের দিন এসেছে পুরো একদম তাজা ছিল, এখন একটু শুকিয়ে গেছে। তাই তো চলো। এই যে বিকেলের পরিবেশ, আমরা এসছি এখন কটা বাজে, এই ধরো 5:30 বাজে এসছি, আর কালকে সকালবেলায় দেখাবো সব। আর এই যে আমাদের আম গাছ, আম হয়েছে ছোট্ট ছোট্ট, হ্যাঁ আম হয়েছে ওই ভিতর দিকে। আর এই ছেলেটাকে দেখো না, আসার পরেই এইটা হচ্ছে কান, কানের পাশের বাড়ি কাকিমার নাতির গান, সেটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। বন্ধুরা চলে এসেছি বিকেল বেলায় একটু ঘুরতে। তো এই জায়গাটা দেখেছো, এই জায়গাটা আগেও একবার ব্লগে দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের পাড়ার বিখ্যাত পুকুর। তো এখানে একটাই পুকুর রয়েছে, আর বাকি সব পুকুরগুলো বুঝিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে ছট পুজো হয়, তো এখানে একটু ঘুরতে এসেছি। অ্যাকচুয়ালি আমার বাবা এখানে এসেছিলো, বাবাকে একটু ডাকতে এসেছিলাম, তো ভাবলাম এক ঝলক তোমাদেরকে ভিডিও করে দেখায়। আর এই পুকুরের পাশে রয়েছে একটা বিখ্যাত শিব মন্দির, আর এখানে গত বছর আমি নীল পূজায় জল ঢালতে এসেছিলাম। তো বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি, আমি আর ছোট বৌদি। আমার ছোট বৌদিকে তোমরা অনেকেই ব্লগে দেখেছো, আগের ব্লগে হাই করে দেখো। এই যে পুচকি শোনা, তো চলো বাড়ি গিয়ে আবার ব্লগ করবো। এই ছেলেটাকে নিয়ে না কোথাও বেড়ানো উচিত না, মানে ওখানে তো মাঠঘাট নেই। হ্যাঁ এখানে পেয়েছে কি ঘুরে বেড়াচ্ছে, নর্দমা সর্দমা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কুকুরের ঘুপারি বিচারটা জানো। ওখানে ফোয়া ছিল, ফোয়ার মধ্যে পা দিয়ে চেপতে দিয়েছে, যা চলে আয় চলে আয় চলে আয়, আমার দেখেছো বালিতে উঠছে, চলে চলে আয় বুড়ির ঘর পুরানো দেখবো। দোল পূর্ণিমার চাঁদ উঠে গেছে, ওই দেখো দেখতে পাচ্ছ, ছাদের থেকে দেখাবো। উফ ঝাক্কাশ ঝাক্কাশ লাগছে। তাহলে এই যে বাড়ির সামনে, আর এই যে টিচারটাকে পা হাত পা ধুতে দিয়েছি, আর ওই যে মায়ের মঞ্চে পুজো করেছে। এ শোনা কুকুলি, মায়ের মেনি বসে রয়েছে, কি পরিষ্কার পরিষ্কার লাগছে। চলো কালকের তো হেভি ব্লগ আসছে, কালকে বাড়ির পুজোর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো, আমার এটি গন্ধ করে লাগে। চলো বাড়ি চলে এসেছি, ঘোরা হয়ে গেছে, হেভি ঘুরলাম অনেকদিন বাদে, চলো ঘরে ঢুকছি। আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলে হরি বল। দোল পূর্ণিমায় বুড়ির ঘর পোড়ানো দেখাবো না, এটা কি হয় বলো? তো খুব মনে পড়ছিলো যে ছোটোবেলায় আমরা সবাই বন্ধুরা মিলে বুড়ির ঘর বানাতাম, আর দোল পূর্ণিমার আগের দিন পোড়াতাম, আবির খেলতাম, ভীষণ মজা করতাম। আর এই বুড়ির ঘরটা বানিয়েছিল আমাদেরই পাড়ায় এখন ছোটো ছোটো যারা বাচ্চা তারা বানিয়েছিল। আর যে যেসব নিয়মগুলো হয় মাটির পুতুল বানিয়ে বুড়ো বুড়ি বানাতে হয়, বাট ওরা সেটা করেনি, বাট এই বুড়ির ঘর পুড়িয়েছিল, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো পূর্ণিমার চাঁদটা কী সুন্দর লাগছে, তো চলো দেখতে থাকো।
নিমিষের মধ্যে একদম জ্বলে ওইখানে একটা বানিয়েছে ছোট্ট, আর অমিত দাদের বাড়ি ওখানে বানিয়েছে নাকি বিশাল একটা বড় বানিয়েছে। বুড়িঘর পোড়ানো দেখে এবার চলে যাচ্ছি বাড়িতে। সত্যি ভীষণ মজা হয়েছিল, মানে এই বুড়িঘর পোড়ানো দেখে ছোটবেলার মোমেন্টগুলো মনে পড়ছিল। সব বন্ধুরা মিলে বুড়ির ঘর বানাতাম, পাতা জোগাড় করতাম, সেই ছোটবেলার অনুভূতি একটা আলাদাই ছিল। আর সে যুগ আর এ যুগ পুরো একদম অন্যরকম। তো যাই হোক, মানে বুড়ির ঘর পোড়ানো হয়ে গেলে আমাদের শুরু হয়ে যেত আবির খেলা, মানে কি বলবো। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি বুঝতেই পারছো। আর এখানে মাকে বললাম, মা একটু কাঠের জালে ভাত করো না, খুব সুন্দর লাগছে, পূর্ণিমার আলো দারুণ লাগছিল। তো বসিয়ে দিয়েছে মা কাঠের জালে ভাত। রান্না করতে করতে দেখো 200 টাকার নোটটা চলে যাচ্ছিল আগুনের মধ্যে, আমার মা খুঁজে পেলেই দেখো। দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। সত্যি কথা বলতে আমাদের আমার বাপের বাড়ির পরিবেশটা তো একটু গ্রাম্য গ্রাম্য টাইপসের, আমার কিন্তু ব্যাপক লাগে যাই বলো। ওই শহুরে ওই পচা গন্ধমার্কা এলাকার থেকে আমার এই মন খোলা জায়গাটা ব্যাপক লাগে। এই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দু চোখ খুললে সবুজে সবুজ, আর ওই সূর্যের মৃদু আলো দারুণ লাগে। একটু মানে ধরো বেলা হলে তো বাড়বেই না, আর আমার উপরে দেখবা কী সুন্দর দোল পূর্ণিমার চাঁদ, ব্যাপক লাগছে ব্যাপক লাগছে। তো হাঁড়িতে এখন ভাত বসানো হয়েছে, তো এটা সবসময় করে না, মাঝে সাঝে আজকে একটু ইচ্ছা হলো, মাকে বললাম মা একটু গ্রামের গ্রামের ভাব লাগছে, পূর্ণিমার চাঁদ উঠেছে, একটুখানি ভাত বাইরেই করো, ওই জন্যে বসিয়ে দিল। ব্যাপক লাগছে, লালে লাল হয়ে গেছি আমি, লালে লাল। আর ওই দেখো ঘর, ঘরের মধ্যে দুষ্টু দুটো রয়েছে, ওই দেখো দেখতে পাচ্ছ, এটা দিদি ভাইয়ের মেয়ে না, ওটা আমার আমারটা আছে, আমার ছেলে রয়েছে এখানটায় খেলা করছে, ব্যাপক লাগছে। আর কালকে যেহেতু পুজো আছে, নারায়ণ পুজো আছে, মোটামুটি ওখানে রাখুন সমস্ত কিছু, ঠাকুরের বাসন, জলচৌকি, বেলপাতা সব গোছানো হয়ে গেছে, সব বাবা মা মিলে করেছে, দিদি ভাইরাও রয়েছে, সব গুছিয়েছে। আর আমি বসে বসে না আমার খুব ইচ্ছা করছে এখানে জাল দেবো, দেখো আমি কীভাবে জাল দিই একটু দেখাই তোমাদেরকে। বাড়িতে যেহেতু আমাদের অনেক গাছপালা আছে, যখন মাঝে মাঝে কাটাকুটি পড়ে না সেগুলো শুকনো হয়ে যায়, তো সেগুলো না মাঝে মাঝে এরকম কাঠের জালে উনুনে ভাত করলে বেশ ভালোই লাগে। আর মানে কাঠের জালে রান্না কিন্তু ভালো স্বাদ হয়। আর দেখেছি আমি কত সুন্দর করে কাঠের জালে ভাত করছি, মা বসিয়েছিল, মাকে বলেছে তুমি বসিয়ে দাও তারপরে সরে যাও। আর এই দেখো ভাত প্রায় একটু একটু জলটা গরম হয়ে এসেছে, ভাতটা হলে টকবক করে ফুটবে, দেখাবো তোমাদের। ভাত ফুটে গেছে, ওই দেখো পেয়েছ, যে জাল হচ্ছে জ্যোৎস্নার আলোয় বাইরে ভাত রান্না করতে কিন্তু ব্যাপক লাগছিল। আর একটা কথা বলি, তোমাদের যে 200 টাকা তো দেখালাম না ছেঁড়া, ওটা কিন্তু খেলনা, 200 টাকা তোমরা আবার সিরিয়াসলি নিও না কেউ। হ্যাঁ, তো যাই হোক, এই দেখো ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ, ভাত, ঘি আর কাঁচা লঙ্কা, আজকে যা জমে যাবে ডিনারটা, দারুণ। আর কাঠের জলের ভাতের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের কেমন লাগলো এই গ্রাম্য গ্রাম্য পরিবেশের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আগামীকাল আসছে পূজোর ব্লগ, তো আজকের জন্য টাটা বাই বাই, নতুন ব্লগের সাথে আবার দেখা হচ্ছে, টাটা।